তুমি অ্যাকচুয়ালি ছোটবেলায় কেমন ছিলে? খুব লক্ষ্মী টাইপের, এই যে নাচতে পছন্দ করো, নাচ করা, সাজুগুজু করা টাইপের মেয়ে, নাকি খুব টমবয়ইশ টাইপের, কিরকম আমি ছিলে? তো মানে খুবই চঞ্চল ছিলাম, খুবই চঞ্চল, একদম দুরন্ত টাইপের। মানে একটা জায়গায় কখনো আমি বসে থাকতে পারতাম না। আমার মেয়ে, আমার আমার মা আমাকে বলে, আমার বাবা আমাকে বলতো যে তুই আমার মেয়ে না, তুই আমার ছেলে। তার একটা রিজন, আমি ছোটবেলা থেকে আসলে আমার মধ্যে এত বেশি কিউরিয়াসিটি ছিল যে এইটা কি, এটা আমাকে জানতে হবে, এটা আমি পারি না, এটা ছেলে আমাকে মেয়ের পারতে সাথে কিছু হবে। না, এটা তো বাচ্চাদের কিউরিসিটি, হ্যাঁ, কিন্তু কিন্তু এমন না যে ছেলেদের কিউরিসিটি বেশি, সেটা তো আর না। না, সেটা না, মানে হয় না যে আমি, এমনও ছিল যে আমি স্কুলে একদিকে আমি নাচ করছি, আরেক দিকে হচ্ছে আমি স্পোর্টসে নেমে যাচ্ছি, আরেক দিকে হচ্ছে আমি অন্যকে নাচ করাচ্ছি, আবার আমি বিএনসিসি কমান্ডার ছিলাম, কমান্ড দিচ্ছি। সো আমি একসাথে আসলে অনেকগুলো কাজ করতে পারতাম। তো আমার ওই একটা কাজ নিয়ে বসে থাকতে ভালো লাগতো না, আমার কাছে মনে হতো যে এইটা, যেটা আমার কাছে মনে হতো যে এটা অনেক ইন্টারেস্টিং, এটা আমার শিখতে হবে, শেখার আগ্রহটা বেশি ছিল আমার ছোটবেলা থেকে। দ্যাটস আমি সবসময় নিজেকে মুভ করতাম বিভিন্ন জায়গায়। আচ্ছা, বলছিলাম যে বড় পর্দার গল্প তো হয় নাই, তাহলে একটু ছোট্ট করে হলেও শুনি যে ছোটবেলা থেকেই তো নায়িকা হওয়ার ইচ্ছা ছিল, নায়িকা, অভিনয় করার ইচ্ছা, অভিনয় নায়িকা হওয়ার ইচ্ছা না অভিনয় করতে চাও? নায়িকা তো বুঝতাম না, মানে আচ্ছা, আসলে আমার তো মনে হয় ছোটবেলায় আমরা নায়িকাটা বেশি নায়িকাই বুঝতাম, বুঝতাম, সরি, অভিনয় ছোটবেলা করাটা নায়িকাই বুঝতাম বুঝতাম, না। এক্স্যাক্টলি, ইয়া, ছোটবেলা তো নায়িকাই বুঝতাম, উইচ ইজ ট্রু। নায়িকা তো দেখে মনে হতো যে আমিও নায়িকা হব। তখন তো ছোটবেলায় অনেক, যখন ছোট ছিলাম তখন তো আসলে ওই সময়টা শাবনূর আপু, তারপর মৌসুমী আপু সিনেমার যারা ছিলেন তাদেরকে দেখতাম, সালমান শাহ, খুব সুন্দর রোমান্টিক সং, অ্যাকশন সং, অ্যাকশন, তো এইগুলো দেখে দেখে কিন্তু আসলে আমরা বড় হয়েছি। আর যদি আমরা নাটকে যদি বলি, সেই সময় তো আসলে কারা ছিলেন, জয়া আপু ছিলেন, সুমিতা সৌমিকা স্যার ছিলেন, ছিলেন, অপি করিম আপু ছিলেন, বিপাশা হায়াতনি হ্যাঁ, ছিলেন, আরও অনেকে ছিলেন। সো ওনাদেরকে দেখে দেখে কিন্তু আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু একটা লোভ হয় যে এত সুন্দর, এত সুন্দর অভিনয় করে, ইস, আমি যদি নায়িকা হতে পারতাম। তো আমার কিন্তু ছোটবেলা থেকে আসলে লাক্সে যাওয়ার একটা প্ল্যান ছিল, কারণ আমি দেখতাম সব সময় যে কালচারাল প্রোগ্রামের মধ্যে আসলে কী ধরনের রিয়েলিটি শোতে যারা যায় তারা কীভাবে এগিয়ে আসে। তো আমি সবসময় একটু রিসার্চের মধ্যে থাকতাম, যেহেতু আমি নাচ গান করতাম। তো ছোটবেলায় এত বেশি ছোট ছিলাম, ক্লাস টেনেই থাকতে আমি আসলে বলতেছিলাম যে আমি লাক্সে যাব। তো বাবা মা আসলে তখন আসলে মানে দে আর নট সাপোর্টিং, লাইক কেন তুমি যাবে, এই সময় দরকার নাই। কিন্তু বড় হয়ে যখন আসলে কাজ করছি তখন মনে হয় যে একজন ভালো অভিনেত্রী হতে চায়। অভিনেত্রী আমার কাছে মনে হয় যে সেই মানুষটা, যারা আসলে অভিনেতা বা অভিনেত্রী হয়, যারা আসলে সব ধরনের সব জায়গায় নিজেকে মানানসই করে নিতে পারে, এবং এইটা সবাই পারে না। আচ্ছা, সো আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রীর অনেক গুণ, একজন অভিনেত্রী অনেক কষ্ট, অনেক পরিশ্রম, এবং একজন অভিনেত্রী তার শিল্পটা, এই শিল্পটা সবাই ধারণ করতে পারে না, এই ম্যাজিকটা তার, শুধু তার নিজের।